নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত তারা শ্রেণীকক্ষে যাবেন না বলে হুঁশিয়ারি দেন। দর্শক রাসেল খানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, রিপোর্টটি দেখুন। নিরাপদ সড়কের দাবিতে সকাল থেকেই রাস্তায় নামেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরা, শান্তিনগর ও যাত্রাবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন তারা। সে সময় নিরাপদ সড়ক নিশ্চিত সহ নয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানান আন্দোলনরতরা। সহপাঠীদের মৃত্যুকে মানতে পারছেন না এসব ক্ষুদে শিক্ষার্থীরা, তাই দাবি আদায় না করে শ্রেণীকক্ষে ফিরছেন না বলে জানায় তারা। একটা বাসের কাগজপত্র নিল ট্রাফিক পুলিশ, নতুন বাজার নিল, উনি 100 টাকা বাইর করে পুলিশের হাতে দিল, পুলিশ কাগজপত্র দিয়ে টাকা নিয়ে চলে গেল। আমার সামনে ঘটা, আমি ইনস্ট্যান্ট দাঁড়ানো বাসের সামনে। ফিটনেস এবং লাইসেন্স বিহীন অদক্ষ যে সকল ড্রাইভার রয়েছে তাদেরকে সুষ্ঠু এবং কঠোরতম উপায়ে যথাযথ শিক্ষার মাধ্যমে, তাদেরকে যথাযথ উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে তাদেরকে রাস্তায় নামার অনুমতি প্রদান করা হোক। আইন যারা বাস্তবায়ন করবো তাদের যদি আমরা বিশ্বাস না করতে, আমরা কাদের বিশ্বাস করব? সড়কে শৃঙ্খলা ফেরাতে গাড়ি আটকে চালকের লাইসেন্স এবং গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনে প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা চেক করেন শিক্ষার্থীরা। অনেকে ভুয়া কাগজ নিয়ে আসছে, নিজেরা কম্পিউটারে লিখে নিয়ে আসছে। সরকারের প্রশাসন এগুলো কি প্রশাসনের চোখে পড়ে না এগুলা? আমরা ছাত্ররা নিরাপদ সড়ক কেমনে নিব তাহলে? আন্দোলনে সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট, গণপরিবহন না থাকায় বিপাকে পড়েছেন পথচারীরা। তবে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলছেন তারা। আমার ছেলেরা তো রাস্তা আন্দোলন করার কথা না, আমার মেয়েরা রাস্তায় আন্দোলন করার কথা না, তাহলে সরকারের দৃষ্টিকোণ থেকে আমার ছেলে আমার মেয়ে সুস্থভাবে লেখাপড়া করবে? আর হয়ারেস আজকা আমার ছেলেরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, ড্রাইভারের লাইসেন্স নাই, এই জন্য বাস ওদিক থেকে নামাই দিতেছে আর আইতেছে না, ওদিক থেকে ফিরে যাইতেছে গা। এখন তো আমাকে হাইটা যাওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা আসে আন্দোলন থেকে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।